প্রত্যেকটা মানুষ মসজিদে আসার আগে চিন্তা করে আমার পাক পবিত্রতা ঠিক আছে কিনা, পোশাকটা পবিত্র আছে কিনা, বহুত কিছু চিন্তা ভাবনার পরে এরপরে সে মসজিদে আসে, ঠিক কিনা? তাহলে মসজিদে আসার ক্ষেত্রে এরকম থাকবে, আরাম দিয়ে না। মসজিদে আসার সময় সবাই চিন্তা ভাবনা করে যে আমাকে পাক পবিত্র থাকতে হবে, যার প্যান্ট না পাক। এখন তো আমাদের অনেক মানুষের যদি জিজ্ঞাসা করা হয় নামাজে আসো কি বলে, সমস্যা আছে। কি সমস্যা? মূল কথা হলো উনি প্রস্রাব করে পানি ব্যবহার করে না, প্যান্ট না পাক। মুমিনের পোশাক কেন না পাক থাকবে? মুমিন সর্বদা পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, ঠিক কিনা বলেন? সেজন্য মসজিদে যারা আসে এরা দামি মানুষ, পবিত্র মানুষ, ঠিক না? বাছাই করা মানুষ। ওই জায়গায় তো মাহফিলে বাইরে যদি হইতো সবাই এসে বসতে পারত, কিন্তু এ জায়গায় বসার আগে সবাই চিন্তা করে আমি নিজে পাক সাফ আছি কিনা, ঠিক কিনা বলেন? আর মসজিদ তো এমন একটা জায়গা যেখানে বসে থাকলেই সওয়াব, বসে থাকলেই সওয়াব। আরো আমরা আছি দুনিয়ার সবচেয়ে দামি একটা মজলিসের মধ্যে। তা যাই হোক, অনেক পারিপার্শ্বিকতার কারণে প্রোগ্রাম বাইরে হয় নাই, ভিতরে হচ্ছে। যতটুকুই হোক এটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে, আর আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রাখছে এর উপরেই বান্দা খুশি, ঠিক কিনা বলেন? তা আমরা বেশি সময় আপনাদের কষ্ট দিব না, যতটুকু সময় আমরা থাকব বসবো, শুধুমাত্র আলোচনা শুনবার নিয়তে বসব না, বোঝা এবং আমলের নিয়তেও বসব। আল্লাহ তৌফিক দান করুক, আমাকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে করিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে করিমার মধ্যে বলতেছেন, ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী আপনি উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ নসিহত, উপদেশ, ওয়াজ এটা মুমিনের জন্য উপকারী। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উপদেশ দিতেন, আমি আপনাদের উপদেশ দিব না, আল্লাহর রাসূলের উপদেশগুলো আমরা আলোচনা করব, আল্লাহর রাসূলের উপদেশগুলো আমরা আলোচনা করব। কি উপদেশ তিনি সাহাবাদেরকে দিতেন এগুলো আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ, শোনা যাবে না খেয়াল দিয়া? এখন তো এই নসিহতের মজলিস কায়েম করার জন্য অনেক আয়োজন হয়, যেমন একটা মাহফিল করার জন্য প্রথম বক্তারে দাওয়াত দিতে হয়, কারণ আমাদের গ্রামের ভাষায় বলে বাড়ির গোশ ডালের সমান, কথা বুঝেন? বাড়ির গোশ ডাইলের সমান। আমরা মনে করি বাইর থেকে আনলে, অনেক দূর থেকে আনলে ওই হুজুর মনে হয় নতুন কিছু ওহি নাজিল হয় তার কাছে, এই নতুন কথাগুলো বলে, আমাদের ধারণা এরকম। এই জন্য এলাকার বড় আলেম যদি বয়ান করে এনার কথা তো শুনছি কি আর বলবে, আমরা অনেক সময় এমনটা মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন নসিহত করতেন এমন আয়োজনের ব্যবস্থা ছিল না, পোস্টারিং ছিল না, মাইকিং ছিল না, প্যান্ডেল ছিল না, কিছুই ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে সময় হলেই, সময় পাইলেই সাহাবাদেরকে নসিহত করতেন। আবার আমাদের অনেকের অনুযোগ আছে, অভিযোগ আছে বা অভ্যাস এরকম যে সামনে যদি মানুষ অনেক না থাকে ওয়াজ ওঠে না, এমন একটা কথা বলে না, সামনে যদি মানুষ বেশি না থাকে ওয়াজ ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম ওয়াজ ছিলেন না যে অনেক মানুষ হইলেই তিনি ওয়াজ করতেন, কম মানুষ থাকলে নসিহত করতেন না, তা না। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস, দেখা যায় নসিহতের ওই হাদিস আল্লাহর রাসূল স্পেশালি একজন তার সাথে তাকে আল্লাহর রাসূল নসিহতটা করছে।
শুধু তাই না আল্লাহর রাসূলের সফর সঙ্গী হইছে একজন সাহাবী একসাথে চলতেছে ওই একজনেরই আল্লাহর নবী এমন গুরুত্বপূর্ণ নসিহত করেছেন যে ওই নসিহতগুলোর উপরে যদি আমল কেউ করে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব সুবহানাল্লাহ যেমন হযরত আবু দর রাদিয়াল্লাহু তাআলা ওনারে আল্লাহর রাসূল গুরুত্বপূর্ণ তিনটা নসিহত করছে এক হাদিসের মধ্যে হযরত আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم رسول اكرم صلى الله عليه وسلم আমাকে নসিহত করেছেন قال لي আমাকে বলেছেন আমার জন্য বলেছেন আমাকে নসিহত করেছেন ও আবু দর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ও আবু দর তুমি সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলাকে ভয় করবা এরপরে নবীজি বলতেছেন ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ও আবু যর তোমার দ্বারা যদি কখনো কোনো অন্যায় কাজ হয়ে যায় গুনার কাজ হয়ে যায় তুমি সাথে সাথে আরেকটা ভালো কাজ করবা নেকের কাজ করবা কেন করবা কারণ ভালো কাজ নেকের কাজ গুনার কাজটাকে মিটায় দেয় এরপরে নবীজি বলেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন ও আবু যর তুমি সর্ব অবস্থায় মানুষের সাথে উত্তম আচরণ করবা এই যে গুরুত্বপূর্ণ তিনটা উপদেশ এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একা করছেন ওনার সাথে উনি ছিলেন তখন একাকী নসিহতগুলো করছেন আমি আপনাদের খিদমতে ওইরকম একটা নসিহতের হাদিস পাঠ করেছি মুসনাদে আহমাদের মধ্যে এই নসিহতমূলক হাদিসটা আল্লাহর নবী বর্ণনা করেছেন গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসের ব্যাপারে এই নসিহতের ব্যাপারে আমার আপনার নবী বলেন এই হাদিসের মধ্যে আমাদের জন্য চারটা উপদেশ রয়েছে কয়টা উপদেশ নবীজি বলেন এই চারটা জিনিস যেই লোকটা নিজে আয়ত্ত করবে আমলে পরিণত করতে পারবে আমার আপনার নবী বলেন এই চার গুণ যার মধ্যে আছে দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই কয়টা গুণ চারটা গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة نبي جي بولن أربعون چارتي جنيش إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا এই চারটি জিনিস যদি তোমাদের কারো মধ্যে থাকে আর তার যদি দুনিয়াতে কিছু না থাকে তাতে কোনো সমস্যা নাই তাতে কোনো কিছু আসে যায় না চারটি জিনিসের প্রথমটির ব্যাপারে আমার আপনার নবী বলেন প্রথমটা হলো হিফজু আমানাতিন আমানাতের হেফাজত করা দুই নাম্বার নবী বলেন ওয়াসিদুকু হাদিসিন সত্য কথা বলা তিন নাম্বার ওয়াহুসনু খুলুকিন উত্তম চরিত্রের অধিকারী হওয়া চার নাম্বার নবী আমার বলেন ওয়া ইফফাতুন ফি তুমাতিন হালাল রিজিক হওয়া